গোয়েন্দা মেহুল একজন অপরাধীর সন্ধান করছিলেন, ঠিক তখনই তিনি এমন এক ব্যক্তির দেখা পেলেন যিনি অপরাধীকে গাড়িতে পালাতে দেখেছেন। তিনি মেহুলকে জানান যে তিনি সেই ব্যক্তিকে তার গাড়ির আয়নায় দেখতে পেয়েছেন। তিনি একটি মুখোশ পরেছিলেন, তাই তিনি সেই ব্যক্তির চেহারা দেখতে পাননি, তবে তিনি সেই চোরের গাড়ির নম্বর দেখতে পেয়েছেন। তিনি গোয়েন্দা মেহুলকে সেই গাড়ির নম্বরটি লিখে দিলেন। মেহুল সেই অনুরূপ চারটি গাড়ি খুঁজে পেয়েছেন। আপনি কি এই চারটি গাড়ি দেখে অনুমান করতে পারেন যে ওই ব্যক্তি কোন গাড়িটি দেখেছিলেন? এই এ গাড়ি, বি গাড়ি, সি গাড়ি না ডি গাড়ি? ওই ব্যক্তি সেই গাড়িটি তিনি তার আয়নায় দেখেছিলেন, তাই তিনি এটি বিপরীতভাবে দেখেছিলেন। তাই আপনি যদি এটি সোজা করে দেখেন দেখতে পাবেন এটাই সেই গাড়ি। কারা তার বুটিকে প্রবেশ করে দেখতে পেলেন যে একটি খুব দামি পশম কোট অনুপস্থিত ছিল। তিনি চোরকে খোঁজার জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছেন। তিনি মেহুলকে এও জানিয়েছেন যে তিনি তিনজনকে সন্দেহ করেছেন। প্রহরী বলে, আমি কোট সম্পর্কে কিছুই জানি না, আমি এটি চুরি করিনি। বন্ধু বলে, আমি গতকাল বুটিকে গিয়েছিলাম কিন্তু আমি এটি চুরি করিনি। এবং দাসী বলে, আমার পশমের প্রতি অ্যালার্জি আছে, আমি কিভাবে এটা চুরি করতে পারি? এখন আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন যে এই পশমের কোটটি কে চুরি করেছে? প্রহরী, বন্ধু না দাসী? দাসী বলেছিল যে তার পশমের প্রতি অ্যালার্জি আছে। তার যদি পশমের প্রতি অ্যালার্জি থাকে তাহলে তার ঘরে এই কুকুরটি কি করছে? অর্থাৎ দাসী মিথ্যা কথা বলছে, দাসী হলো সেই চোর।